দেশের খবর যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হুতাকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার রাত দশটার দিকে বগুড়া শহর থেকে র্যাব টুয়েলভ এবং র্যাব ওয়ানের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় একাত্তরে গাইবান্ধা এলাকায় অপহরণ খুন ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেয়া হয় দু হাজার সালে মামলার পর থেকে পলাতক ছিলেন সাবেকে জামায়াত নেতা